হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে যারা শুক্রবার জন্মগ্রহণ করে তারা ঠিক কেমন হয়। এটা একটা অন্য সিরিজ চলছে, সিরিজটা হচ্ছে জন্মবার হিসাবে মানুষ কেমন হয়। এখনো পর্যন্ত যে সকল বন্ধুরা পুরো সিরিজটা দেখে উঠতে পারেননি, তাদের জন্য আমি কার্ডের লিঙ্ক দিয়ে দিচ্ছি, পুরোটা গিয়ে দেখুন। অনেক অনেক ইনফরমেশান কিন্তু এখান থেকে আপনারা কালেক্ট করতে পারবেন। এর আগে আমি অনেকগুলি বার নিয়ে আলোচনা করে দিয়েছি, আজকে জানবো যারা শুক্রবার জন্মগ্রহণ করে তারা ঠিক কেমন হয়। শুক্রবার যারা জন্মগ্রহণ করে তাদের মধ্যে একটা কিন্তু আর্টিস্টিক ব্যাপার থাকে। এরা অলওয়েজ দেখবেন নাচ গান যে কোনো এরকম ব্যাপারের সাথে কিন্তু যুক্ত থাকে। এরা খুব ভালো ক্রিয়েটিভ সত্তা কিন্তু এদের মধ্যে দেখা যায়। এরা প্রচণ্ড এক্সপেন্সিভ লাইফস্টাইল কিন্তু পছন্দ করে, প্রচণ্ড রোমান্টিক পার্সন হয়। এরা বন্ধু হিসাবে কিন্তু খুব মজাদার হয়ে থাকে। এরা প্রচণ্ড মাত্রায় প্রেমিক প্রকৃতির কিন্তু হয়ে থাকে। লাইফে একের থেকে অধিকবার প্রেমে কিন্তু এরা পড়ে। এরা খুব সহজেই অন্যের বন্ধু হয়ে যেতে পারে। এরা যেখানে যাবে সেই জায়গাটাকে পুরো মাতিয়ে রাখবে, এরকম নেচার কিন্তু এদের দেখা যায়। এরা একটু সবসময় সাজতে গুজতে দেখবেন প্রচণ্ড পরিমাণ ভালোবাসে, সবসময় একটা ওয়েল মেনটেন নিজেকে রাখতে পছন্দ করে, কিছু কিন্তু কম হবে না। যে সময় ট্রেন্ডিং জিনিসপত্র সাজার গোজার ক্ষেত্রে এরা অলওয়েজ সেটাকে কিন্তু ক্যারি করে, ফলো করে, যা কিছু বলতে পারেন। এরা এই ব্যাপারে কিন্তু প্রচণ্ড মানে একদম পার্টিকুলার হয়ে থাকে। এরা যদি নাচ গান নিয়ে থাকে তাহলে কিন্তু প্রচণ্ড সাকসেস পেয়ে থাকে। এরা নাচ গানের জগতে যদি যায়, তাছাড়া যে কোনো ক্রিয়েটিভ বিষয় সেই বিষয়ে যদি যায় তাহলে কিন্তু এরা খুব ভালো সাকসেস পায়। আর এদের দেখবেন হেয়ারটা কিন্তু খুব সুন্দর হয়। অনেকে অনেক ধরনের প্রবলেম থাকে হেয়ার নিয়ে, এদের হেয়ারের ভলিউমটা কিন্তু প্রচণ্ড মাত্রায় দেখতে পাবেন, আর অনেকটা লেন্থ এটা কিন্তু দেখতে পাবেন। চুল এদের কিন্তু খুব সুন্দর হয়, এদের দেখতেও কিন্তু খুব সুন্দর হয়ে থাকে। এদের গায়ের কালার ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড ব্রাইট হয়, আর এরা বেশ দর্শনধারী টাইপসের একটা ব্যাপার কিন্তু এদের মধ্যে থাকে। এরা যে কোনো কাউকে নিজের রূপ দিয়ে কিন্তু ইমপ্রেস করে দেওয়ার ক্ষমতা রাখে। এরা এডুকেশনের দিক থেকে বলবো বেশ ভালো হয়ে থাকে, খুব মেধাবী এরা কিন্তু হয়। এদের মেধার যে ট্যালেন্ট সেটা কিন্তু প্রচণ্ড মাত্রায় থাকে। এরা পড়াশোনার ব্যাপারে কিন্তু মাঝে মাঝে প্রচণ্ড পরিমাণ ডিস্ট্র্যাক্ট হয়ে যায়। এদের বন্ধু জগৎটা এত বেশি থাকে যে এরা মাঝে মাঝেই পড়াশোনায় ডিস্ট্র্যাক্ট হয়ে যায়। অনেক সময় দেখবেন এদের পড়াশোনায় ব্রেক থাকে, আবার এরা পরে কন্টিনিউ করে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় এদের পড়াশোনায় কিন্তু ব্রেক হয়ে যায়। অনেক সময় এরা ভাবে লাইফে আমি কিছুই করতে পারছি না, আমার দ্বারা কিছু হবে না, এখানেই সব কিছু স্টপ করে দেবো, এরকম টেন্ডেন্সি কিন্তু এদের মধ্যে চলে আসে। এরা খুব শান্ত শিষ্ট স্বভাবের কিন্তু হয়ে থাকে, যেখানে যাবে সেখানের মতো কিন্তু নিজেকে করে নিতে পারে, তাই যে কোনো জায়গার সাথে কিন্তু খুব সহজেই এরা মানিয়ে গুছিয়ে নিতে পারে। লোকের সাথে মেলামেশা করতে কিন্তু এরা প্রচণ্ডভাবে পছন্দ করে, লোকজনকে নিয়ে থাকতে কিন্তু এরা প্রচণ্ড রকমভাবে পছন্দ করে। লাইফে সবসময় একটা আনন্দ চাই, মানে এরা এদের মতে লাইফে এভরিডে যদি কোনো ইভেন্ট হয়ে থাকে তাহলে কিন্তু প্রচণ্ড মানে খুশি। এরা সবসময় একটা আনন্দ মজা হুল্লোড় এই ব্যাপারটা কিন্তু এদের মধ্যে প্রচণ্ড পরিমাণ দেখা যায়। এরা একটু সেলফিশ ধরনের কিন্তু হয়ে থাকে, মানুষকে কিন্তু খুব সহজে এরা সহায়তা করতে যায় না, বা যতক্ষণ নিজের স্বার্থ আছে বা যে কাজটা নিজের স্বার্থ আছে সেই কাজটাই এরা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে করে দেখা যায়। এই ব্যাপারটা কিন্তু এরা একটু অন্যের কাছে একটু মানে প্রবলেম্যাটিকের কারণ হয়ে যায়। এদের ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন এরা ভেজিটেরিয়ান কিন্তু হয়ে থাকে। লাইফে একটা স্টেজের পর এরা ভেজিটেরিয়ান কিন্তু হয়ে যায়। ভগবানের প্রতি এদের ভক্তি শ্রদ্ধা কিন্তু প্রচণ্ড পরিমাণ থাকে, ভগবানকে এরা প্রচণ্ডভাবে কিন্তু রেসপেক্ট করে। এরা সেলিব্রিটি লেভেলের লোক কিন্তু হয়ে থাকে, এরা যে ফিল্ডেই থাকুক না কেন সেই ফিল্ডেই কিন্তু সেলিব্রিটি। আর ম্যাক্সিমাম সেলিব্রিটি কিন্তু দেখা যাবে যাদের বার্থ চার্টটা অ্যানালাইজ করলে, তাদের মানে ভেনাস, যে শুক্রবার যারা জন্মগ্রহণ করে যেহেতু ভেনাসকে রিপ্রেজেন্ট করে, ভেনাস কিন্তু প্রচণ্ড পরিমাণ স্ট্রং হয়ে থাকে।
এদের খুব ভালো কিন্তু একটা প্রতিপত্তি থাকে, একটা পরিচিতি থাকে, সমস্ত কিছু কিন্তু এদের ভীষণভাবে ভালো থাকে। তবে এদের একটা সমস্যা হচ্ছে, এরা প্রচণ্ড এক্সপেন্স করে নিজের জন্য বা লাইফস্টাইল মেনটেনের জন্য, যাই বলুন না কেন, প্রচণ্ড মাত্রায় কিন্তু এক্সপেন্স করে। এরা অর্থকে খুব একটা ভালো কিন্তু ধরে রাখতে পারে না। এদের সারা লাইফটাই কিন্তু এক্সপেন্স করতে বা লোককে শো অফ করতে করতে কেটে যায়। এরা কিন্তু প্রচণ্ড শো অফ করতে ভালোবাসে, ঠিক আছে। এই শো অফ করা ব্যাপারটার জন্য কিন্তু এদের প্রচণ্ড পরিমাণ এক্সপেন্স হয়ে থাকে। এরা প্রচণ্ড মাত্রায় কিন্তু ইমোশনাল হয়ে থাকে। এরা যতই মানে হাসি মজা করুক না কেন, এরা কিন্তু প্রচণ্ড মাত্রায় ইমোশনাল হয়। এরা নিজের মধ্যে যে দুঃখটা সেটা কিন্তু সহজে কারোর কাছে প্রকাশ করতে পারে না। তবে এরা কোথাও যেন একটা মানে সেই পুরনো কোনো কথা বা পুরনো কোনো দুঃখ বয়ে নিয়ে বেড়ায়, এরকম টেন্ডেন্সি কিন্তু অনেকের মধ্যে দেখা যায়। এদের কিন্তু খুব একটা পড়াশোনা করতে ভালো লাগে না, এরা কিন্তু খুব একটা পড়াকু হয় না, বা কেরিয়ারে খুব বেশি ফোকাস এরকম কিন্তু কিছু হয় না। হ্যাঁ, করতে হবে কিছু একটা করছে, ব্যাস এই পর্যন্ত, যে খুব ডিটারমাইন্ড কেরিয়ারে এরকম কিন্তু কিছু এরকম কিন্তু হয় না একটা এজ পর্যন্ত। কিন্তু একটা এজের পর গিয়েই কিন্তু এরা প্রচণ্ড রকমভাবে কেরিয়ারে ফোকাস হয়ে যায়। এরা খুব একটা না মানে রেস্ট্রিকশনের মধ্যে লাইফকে পছন্দ করে না, যে হ্যাঁ এই সময়তেই বাড়িতে আসতে হবে, এই সময়তেই মানে কাজটা করতে হবে, এই যে ব্যাপারটা একটা বাঁধা ধরা একটা রুটিন, এই ব্যাপারটা কিন্তু পছন্দ করে না। এরা একটু খোলামেলা, মানে প্রচণ্ড রকম ফ্রিডম, দেখুন ফ্রিডম সবার চাই, তার মধ্যে এরা কিন্তু প্রচণ্ড রকম ফ্রিডম পছন্দ করে। তাহলে বন্ধুরা, যারা শুক্রবার দিন জন্মগ্রহণ করেছে তারা কেমন হয় আমি ডিটেলসে আলোচনা করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন। যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম এসে গেছেন তাদেরকে বলবো এরকম ইনফরমেশান পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি সঠিক সময় নোটিফিকেশনটি পৌঁছে যায়। আজকে টপিকটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। তবে খুব ভালো থাকবেন, টাটা।